নির্বাচনের পথে দেশ। নির্বাচন কমিশন পুনর্গঠনে এরই মধ্যে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে গঠন করা হয়েছে সার্চ কমিটি। এই কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, যে কোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। দল নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে যাতে নির্বাচন কমিশন গঠিত হয় সেই প্রত্যাশা জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন গঠনের সবশেষ 2022 সালের 5ই ফেব্রুয়ারি 6 সদস্যের সার্চ কমিটি গঠন করেছিলেন রাষ্ট্রপতি। যে কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ইসি গঠনের 10 জনের নাম সুপারিশ করে, যার মধ্য দিয়ে গঠিত হয় কাজী হাবিবুল আউয়াল কমিশন। এর আগেও দুবার সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয় নুরুল হুদা ও রাকিবউদ্দিন কমিশন। কিন্তু গেল 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের এক মাস পর 5ই সেপ্টেম্বর বিদায় নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, যাদের অধীনে এবছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন গঠনের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে এরই মধ্যে গঠন করা হয়েছে সার্চ কমিটি, যেখানে সদস্য করা হয়েছে জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা। রিফর্মের সাথে নির্বাচনটাকে কিভাবে সম্পর্কিত করা হবে সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা আইনে যা আছে সেভাবেই হয়েছে। এমন বাস্তবতায় দল নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে যাতে নির্বাচন কমিশন গঠন করা হয় সেই প্রত্যাশা বিএনপি নেতা আব্দুস সালামের। আমরা আশা করি ন্যায়নিষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন হবে, বিতর্কের উপর থেকে নির্বাচন কমিশন গঠন করবে, যার মাধ্যমে এই সরকার একটি সুন্দর সার্থক সুন্দর নির্বাচন উপহার দিবে। আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3টি নির্বাচন আলোচিত সমালোচিত বিতর্কিত হওয়ায় আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপের তাগিদ সংশ্লিষ্ট সব পক্ষের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।